হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বিএড এর ভর্তির পর থেকে বিএড এর যে যে পড়াশোনার প্রসেস থাকে, বিএড এর কী কী বই পড়তে হয়, কীভাবে বিএড এর পরীক্ষা হয়, এই নিয়ে একাধিক ভিডিও কিন্তু আমাদের বিএড কোর্স অ্যান্ড ডিটেল যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমরা প্রোভাইড করে দিয়েছি প্রত্যেকের জন্য। বিএড এর এই ভর্তির পর প্রত্যেকটা সেমিস্টারের পরীক্ষা, তার থিওরি ক্লাসেস, কত ঘন্টার ক্লাসেস হয়, এই নিয়ে অনেকের কিন্তু জানার থাকে। কেননা একটা সম্পূর্ণ নতুন কোর্সে যখন আমরা ভর্তি হব, সেই কোর্সের ডিটেল সম্পর্কে আমাদের জানাটা প্রয়োজন, নাহলে আমরা সেই কোর্সটাকে কন্টিনিউ করতে গেলে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদে পদে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারি। তো আজকের এই ভিডিওতে আমরা বিএড থার্ড সেমিস্টার এবং বিএড নতুন ব্যাচ 2022-23 সেশন যারা ভর্তি হলে তাদের থিওরি ক্লাস থেকে শুরু করে তাদের প্র্যাকটিক্যাম এক্সামিনেশন, তাদের থিওরি এক্সামিনেশনের কী কী প্রসেস থাকে, ইউনিভার্সিটি এই বিষয়ে কী নোটিফিকেশান জারি করে, এই সমস্ত তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখানে পেয়ে যাও। এবং বলে রাখা ভালো, বিএড 22-23 সেশন, বিএড 21-22 সেশন প্রত্যেকেই তো চান্স পাচ্ছ প্রাইমারি টেটের জন্য, তোমরা অবশ্যই আবেদনটা করে দিও। এবং আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি কতকগুলো তথ্য শেয়ার করব, কিন্তু যে বই সংক্রান্ত বিষয়, কি বই আমরা পড়বো বিএড এ ভর্তি হওয়ার পর, সেক্ষেত্রে তোমাদের বলতে চাইবো, দেখো বিএড এ মোটামুটি রীতা আর আহিলি পাবলিশার্স বহুল প্রচলিত দুটি পাবলিকেশনের বই। রীতার বইও তোমরা কিনতে পারো, তোমরা আহিলির বইও কিন্তু কিনতে পারো। রীতার আহিলির বইয়ের একটা কম্পারিজন ভিডিও আমার অলরেডি চ্যানেলে বানানো রয়েছে, তোমরা সেই ভিডিওটা একটুখানি দেখে নিলেই সমস্ত তথ্যটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো আমি সেই ভিডিওটা আই বাটন এবং ডেসক্রিপশানের একদম নিচের দিকে লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট ক্লিক করলেই তোমরা কিন্তু দেখতে পাবে সেই ভিডিওটা। তো যারা একটু সহজ ভাষায় পড়ে অভ্যস্ত, একটু সহজ ভাষায় বোধগম্যতা যাদের রয়েছে, তারা আইএলই পাবলিশার্সের বই পড়তে পারা। যদি একটু স্ট্যান্ডার্ড ভাষা, একটু স্ট্যান্ডার্ড কিছু জানতে চাও, আইএলইতেও আমি বলবো না যে স্ট্যান্ডার্ড ভাষা নেই, বাট আইএলই অপেক্ষাকৃত একটু সহজ। তবে রীতার বই বেশি প্রচলিত, কেননা রীতা অনেক স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু কাজ করছে 2022 সালে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি। রীতার প্রাইমারি টেটেরও একাধিক বই কিন্তু পাবলিশ হয়েছে, আমিও বেশ কয়েকটা বই আমি কালেক্ট করেছি আমার কাছে। তোমরা যদি প্রাইমারি টেট রিলেটেড বিভিন্ন বইয়ের রিভিউ চাও, তাহলে বলবে কোন বইতে কী কী বিষয় রয়েছে, কোন বিষয়গুলো বেশি বেশি করে কী কী জায়গাতে রয়েছে, সেগুলো নিয়ে একটা সেপারেট ভিডিও আমি বানিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বাড়ি, অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই কী বলা হচ্ছে WBUTTEPA এর পক্ষ থেকে এই মুহূর্তে। এবং এটা বলে রাখা ভালো, গভর্নমেন্ট এবং প্রাইভেট উভয় কলেজের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। বলে দিই, অনেকের প্রশ্ন থাকবে যে দাদা, WBUTTEPA এর আন্ডারে বিভিন্ন যে প্রাইভেট কলেজেসগুলো রয়েছে, সেই কলেজগুলোতে আর নতুন করে ভর্তি হবে কিনা। দেখো প্রত্যেক বছর কিন্তু তিনটে চারটে ফেজ হয়ে থাকে এই ইউনিভার্সিটি আন্ডারে, যত প্রাইভেট কলেজেস রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন প্রসেস সেকেন্ড থার্ড ফোর্থ ফেজ পর্যন্ত চলে। বাট এবছর কী হবে সেটা বলা যাচ্ছে না, তবে আশা করা যায় আর একটা ফেজে ফর্ম ফিল আপ হলেও হতে পারে, যদি না কোনো কলেজের ফর্ম ফিল আপ বাকি থেকে থাকে বা কোনো কলেজের ক্যান্ডিডেটরা ভর্তি না হয়ে থাকে। তো এখানে একাধিক বিষয় রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটা হচ্ছে, একদম প্রথমে আমরা চলে যাব বিএড 2022-24 যে ব্যাচ রয়েছে, অর্থাৎ সেশন নয় 22-24 ব্যাচ, এই সেশনের ক্যান্ডিডেটদের একাডেমিক ক্যালেন্ডার কিন্তু চলে এসেছে, যেটা আমাদেরকে দেখে নিতে হবে। একাডেমিক ক্যালেন্ডার কি? প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা নির্দিষ্ট রুলস থাকে, একটা নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার থাকে, যে অনুযায়ী সমস্ত ক্লাসেস থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত বিষয় কিন্তু বোঝা যায়। এবং প্রত্যেকবার তোমাদের মনে এটাই প্রশ্ন থাকে যে দাদা, আমি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার করতে চলে এলাম। প্রথমত 22-24 ব্যাচ যেটা ফার্স্ট সেমিস্টার রয়েছে, তাদের বিএড থিওরি ক্লাস, এনগেজমেন্ট উইথ ফিল্ড প্র্যাকটিকাম, ইপিসি ওয়ান এবং এমএডদেরও এখানে বলা হয়েছে, অক্টোবরের 11-14, 17-21-28, অর্থাৎ অক্টোবরের টোটাল 10খানা ট্রানজাকশন কিন্তু হতে চলেছে, যেটা এখানে বলা হচ্ছে। নভেম্বরেও কিন্তু ফুল 1-30 পর্যন্ত ক্লাস হবে, এই থিওরি প্র্যাকটিকাম চলবে, ডিসেম্বরেও কিন্তু ক্লাস চলছে, জানুয়ারিতে পুরো ক্লাস, ফেব্রুয়ারিতে পুরো ক্লাস এবং মার্চে 13 পর্যন্ত ক্লাস হওয়ার পর তোমাদের কিন্তু থিওরি পরীক্ষা এবং তার পরবর্তীতে তোমাদের প্র্যাকটিক্যাম পরীক্ষাও কিন্তু হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এখানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ 5 মাসের মাথায় গিয়ে তোমাদের পরীক্ষা। এমন বলতে গেলে 16 উইকের টোটাল ক্লাস হবে, 96 দিনের কিন্তু ক্লাস তোমরা পেতে চলেছ। এবং মার্চের 14-এপ্রিল পর্যন্ত কিন্তু তোমাদের চলবে এক্সামিনেশান। তো এইভাবে আশা করছি তোমরা বুঝতে পারলে, সেইভাবে তোমাদের
প্রস্তুতিও নিতে হবে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা তোমাদের হতে চলেছে 22-24, যেটা হচ্ছে মার্চের 14 থেকে এপ্রিলের মধ্যে। নেক্সট আমরা যদি দেখি, দেখো দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য কিন্তু শিডিউলটা একটু আলাদা। সেখানে আমি তোমাদের দেখাই অক্টোবর পুরো তোমাদের ক্লাস, ডিসেম্বর পুরো ক্লাস, ফেব্রুয়ারি পুরো ক্লাস, মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু এখানে ক্লাস চলবে এবং এপ্রিলের 1 তারিখ থেকে কিন্তু এক্সাম সেই অর্থে শুরু হওয়ার কথা রয়েছে। তোমাদের এক্সামিনেশান শুরু হতে চলেছে এবং এপ্রিলেও কিন্তু তোমাদের একটা থিওরি অ্যান্ড প্র্যাকটিকাম ফাইল সাবমিশনের যে জায়গা সেগুলো কিন্তু থাকছে বিএড ফার্স্ট সেমিস্টার যারা নতুন ভর্তি হয়েছে তাদের জন্য। নেক্সট আমরা চলে আসছি বিএড থার্ড সেমিস্টার অ্যাকাডেমিক সেশন 21-22, অর্থাৎ 21-22 সেশন বা 21-23 ব্যাচের জন্য। দেখো কী বলা হচ্ছে এখানে, প্রথমত অক্টোবরটা তোমাদের ক্লাস, থিওরি এবং প্র্যাকটিকাম ক্লাস চলবে, এমএডদেরও তাই চলবে। নভেম্বরের আপ টু 11 পর্যন্ত তোমাদের বিএড সেকেন্ড সেমিস্টারের সাপ্লিমেন্টারি সেশন এক্সামিনেশান যেটা হচ্ছে 11th নভেম্বর পর্যন্ত সেগুলো চলবে। তারপর রয়েছে নভেম্বরের এখানে 12 থেকে 30 তারিখ পর্যন্ত ইন্টার্নশিপ, স্কুল ইন্টার্নশিপ যেটা আবার শুরু হয়ে যাবে 12 নভেম্বর থেকে, কিন্তু সেটা চলবে 30 নভেম্বর পর্যন্ত। এবং ডিসেম্বর পর্যন্ত তোমাদের স্কুল ইন্টার্নশিপ চলছে। তারপরে এমএডদের ক্ষেত্রেও এরকম রয়েছে, প্র্যাকটিকাম বা ইন্টার্নশিপ যা কিছু ডিসার্টেশন। তারপরে জানুয়ারিতে কিন্তু দেখো, জানুয়ারি পুরো জানুয়ারিটা তোমাদের ইন্টার্নশিপ ইন স্কুল অ্যালং উইথ সাবমিশন অফ প্র্যাকটিকাম ফাইলস, অর্থাৎ জানুয়ারিতেও তোমাদের ইন্টার্নশিপ চলবে স্কুলে, তার পাশাপাশি তোমাদের কলেজে প্র্যাকটিকাম ফাইলসগুলো কিন্তু সাবমিট করতে থাকতে হবে, অর্থাৎ লার্নিং ডিজাইন বা অন্যান্য যে ফিল্ড প্র্যাকটিকামগুলো রয়েছে। ফেব্রুয়ারি মাসটা তোমাদের বলা হচ্ছে ইন্টার্নশিপ ইন স্কুল অ্যান্ড থিওরি ক্লাসেস ইনক্লুডিং এক্সটার্নাল এভালুয়েশনস, অর্থাৎ এবার বলা হচ্ছে, দেখো কি এবার বলা হচ্ছে তোমাদের ফেব্রুয়ারি মাসটাতে স্কুলে ইন্টার্নশিপ তোমাদের চলছে, সঙ্গে থিওরি ক্লাসেস যেমন যা সেগুলো, তার পাশাপাশি ইনক্লুডিং এক্সটার্নাল এভালুয়েশন, অর্থাৎ এক্সটার্নাল এভালুয়েশন যেগুলো সেগুলো স্কুলে চলছে। তারপর দেখো মার্চের 1-3, অর্থাৎ মার্চের 1 থেকে 22 তারিখ পর্যন্ত তোমাদের থিওরি ক্লাস ফুল দমে চলছে, অর্থাৎ তোমরা আবার ফিরে আসছো কলেজে, তারপর তোমাদের থিওরি ক্লাস চলবে। থিওরি ক্লাসের পরবর্তীতে দেখো টোটাল 16 সপ্তাহের এবং 96 ডেজের ক্লাসেস বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো থাকবে থার্ড সেমিস্টারে। তারপর মার্চের 23 তারিখের থেকে এপ্রিল পর্যন্ত তোমাদের চলবে এক্সামিনেশান প্রসেস। থার্ড সেমিস্টার যারা 21-22 সেশন রয়েছে তাদের জন্য কি গাইডলাইন রয়েছে, যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট বা পাহাড়ি অঞ্চলের স্টুডেন্টস রয়েছে তাদের জন্য। দেখো তাদেরও অক্টোবরে তোমাদের ইন্টার্নশিপ, স্কুল ইন্টার্নশিপ যেটা সেটা চলছে, 11 অক্টোবর থেকে সেটা স্টার্ট হয়ে যাচ্ছে পূজা ভ্যাকেশনের পর। তারপর দেখো নভেম্বরের 11 তারিখ পর্যন্ত চলছে এখানে এক্সামিনেশান। তারপর দেখো নভেম্বরের 12 থেকে স্কুল ইন্টার্নশিপ শুরু হচ্ছে 12 নভেম্বর থেকে, এবং ডিসেম্বর থেকে তোমাদের দেখো স্কুল ইন্টার্নশিপ, থিওরি ক্লাস অ্যালং উইথ প্র্যাকটিকাম ফাইলস, অর্থাৎ এর সাথে সাথে থিওরি ক্লাস বা প্র্যাকটিকাম ফাইলস পড়বে ওয়ান্স আর দ্য স্কুলস আর ক্লোজড ফর উইন্টার ভ্যাকেশন। এবং শীতকালীন যে ছুটি পড়ে, শীতের ছুটিতে উইন্টার ভ্যাকেশনে যেমন ছুটি পড়ে হিল স্টেশনগুলোতে, সেই টাইমে কিন্তু তোমাদের এই জিনিসগুলো হবে। তারপরে ফেব্রুয়ারি মাসটা পুরো ইন্টার্নশিপ স্কুল চলবে ইনক্লুডিং এক্সটার্নাল এভলিউশন যেগুলো সেগুলো এবং থিওরি ক্লাস যেগুলো, তারপরে মার্চে থিওরি ক্লাস হবে, তারপর মার্চের 15 থেকে মার্চের 14 পর্যন্ত থিওরি ক্লাস, মার্চের 15 থেকে এপ্রিল পর্যন্ত তোমাদের পরীক্ষা কিন্তু চলবে। তো এইভাবে পুরো বিষয়টা তোমাদের কিন্তু কন্ডাক্ট হতে চলেছে। আশা করছি এই ভিডিওটা দেখার পর কারোর মনে আর কোনো রকম ডাউট তোমাদের থাকবে না। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, প্লিজ একটু ভিডিওটি শেয়ার করে দিও এবং লাইক করে দিও। বেস্ট অফ লাক।